আজকে সকালটা সম্পূর্ণ অন্যরকমভাবে শুরু হয়েছিল। অন্যান্য পরিবারের সকালের সময়টা পা দুলিয়ে চা খাওয়ার জন্য তুলে রাখা থাকে, কিন্তু জানো তো আমার সেই কপাল নেই। ক্লাউড কিচেন খোলার শখ আমার বরাবরেরই। বাংলায় ফিরে আসি, হোম ডেলিভারি। আজকের দিনটা আমার ফার্স্ট অর্ডার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ। এর শেষে আমার প্রথম ধাপের কিছু রিভিউর স্ক্রিনশটগুলি শেয়ার করব। বিন্দু বিন্দু জলেই কিন্তু মহাসাগর তৈরি হয়। দেরি হবে হয়তো, কিন্তু করবো তো বটেই একদিন। এই যে দেখছো, এটি হলো আমাদের ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর। সকাল সকাল উঠে আমাদের ফ্ল্যাট পুরো ধোয়া মোছা কমপ্লিট হয়ে যায়, একদম ঝাঁ চকচকে। আর সকাল সকালে আমি ফ্রেশ চিকেনটা নিয়ে নিয়েছি। আমাদের বাড়িটা কাঁচাপাড়া শেষ এবং কল্যাণীর শুরু। বাগের খালটা ক্রস করলে ওখানে সগুনা চিকেন রয়েছে, সেখানে ফ্রেশ এবং উন্নত মানের চিকেন পাওয়া যায়। আজকে যে হোম ডেলিভারির প্রথম অর্ডারটি আমি পেয়েছি, সেটা একজন দিদিভাই তার বয়স্ক মায়ের জন্য অর্ডারটা করেছিল, এবং সেই মাটি অসুস্থ, তাই তার জন্য পেঁপে দিয়ে নর্মাল ঝোলের মতো করে রান্না করতে পেরেছিল। এবং ভিডিও শেষে আমি রিভিউগুলো শেয়ার করব। খেয়ে ওরা খুবই ভালো বোধ করেছে এবং খুবই আমাকে প্রশংসা করেছে আমার রান্নার। এবং এগুলো করতে করতে আমি কিন্তু অন্য হাতে স্কাইয়ের খাবার রেডি করে ফেলেছি, সকালের ব্রেকফাস্টটা। বাই বাবাই, ও স্কাই, খাবার না? খাবার রেডি তো বাবাই? হ্যাঁ। আজকের রান্নাটি পুরোটাই আমার সর্ষের তেলে করার ইচ্ছে ছিল, কেন সর্ষের তেলে চিকেন রান্না করলে না একটা অদ্ভুত রকম বাঙালিয়ানার মাংসের ঝোলের স্বাদটা আসে। কিন্তু যেহেতু একজন বয়স্ক ব্যক্তি খাবেন, তো তার কথা মাথায় রেখে আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে রান্নাটা করেছি। এবং খুব সামান্য পরিমাণে আমি গোটা জিরে, তেজপাতা, তারপরে হলো দারচিনি, এই ফোড়নগুলো দিয়েছি। এবং মশলার পরিমাণটা দেখতে পাচ্ছ তোমরা, মশলার পরিমাণটা খুবই কম, মানে একদম কমও না একদম বেশিও না, পুরো পরিমাপ এবং পরিমাণ ঠিক থাকতে হয়। রান্নার ব্যাপারটা কি জানো তো, রান্নায় সব মশলা তরকারি যদি সব কিছু যদি সমান পরিমাণে থাকে এবং সব কিছু যদি পরিমাণ এবং পরিমাপ যদি ঠিক থাকে না, তাহলে সেই রান্না অটোমেটিক্যালি ভালো হয়। এবং শেষে আমি একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, এতে রান্নায় একটা চমক আসে। তোমরা কখনও চিকেন কষাতে কষাতে মাঝপথে একটু সর্ষের তেল অ্যাড করে দেখবে, আমার মনে হয় ভালো লাগবে। এটা একটা টিপস আমি শেয়ার করছি। দেখো, রান্না করতে করতে ওদিকে কিছু বাসন ছিল, সেই বাসনপত্রগুলোও কিন্তু আমি একবারে মেজে নিয়েছি। এবং এদিকে স্কাইয়ের যে বোতলগুলো রয়েছে, সেই বোতলগুলোও আমি একদম স্টেরিলাইজ করে নিয়েছি, স্কাইয়ের গরম জল বসিয়ে দিয়েছি, অল ডান। এই যে রেডি হলাম, রেডি হয়ে যাব একটু ফয়েল পেপার আনতে। ওই যে ফয়েল প্যাকগুলো যেগুলো, ওইগুলো একটু আনতে যাব, রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে মাংস রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর তারপরে সকাল থেকে প্রচুর কাজ ছিল, মা সব কুটে বেচে সব রেখেছিল, তো মা সব ভেজে টেজে রেখেছিল, আমি শুধু করলাম। এরপরে মা বেরোবে, আর তারপরে এসে স্কাইকে স্নান করাবো, স্কাইয়ের খাবার রেডি করব, অনেক কাজ। তো এখন আর দেরি না করে চলো বেরোই, বাইরে প্রচণ্ড গরম। তোমাদের যেতে যেতে একটু বাইরেটা শেয়ার করব যে কী পরিমাণ রোদ এখন বাইরে। আর ওদিকে চলো স্কাই মহারাজ কি করছে একটু দেখবে। এই যে স্কাই মহারাজ করছে, দেখো দিদুনের সাথে কি করছে। এটা ওই দেখো, ওই আবার দেখছে ক্যামেরার দিকে তাকিয়ে, দেখো দেখো ক্যামেরা দিকে দেখছে। হানু করেছি, সেই হানু আবার পরিষ্কার করতে হলো, এই করে যাই আমি খন্তিয়া। টাটা। তোমাদের সাথে একটু বাইরের রোদটা শেয়ার করছি। দেখো আমি একটু গলি দিয়ে আসছি, রাস্তায় প্রচণ্ড ভিড়, ওদিকটা দিয়ে আমি আসছিলাম না এই জন্য। তো কতটা পরিমাণে রোদ্দুর বাইরে দেখো, দেখেছো বাইরে কতটা পরিমাণে রোদ্দুর। মানে যারা বাইরে কাজ করে বা যারা ডেলিভারি পার্সন আছে, তাদের যে কী পরিমাণ কষ্ট, একমাত্র তারাই সেটা অনুভব করতে পারে। আমরা তো জাস্ট উয়াটুকু করতে পারি। আগে যখন আমি হোম ডেলিভারি করতাম, তখন কিছু ফয়েল পাউচ আমার বাড়িতেই ছিল, ভেবেছিলাম ওগুলোতেই দিয়ে দেবো, সার্ভ করে দেবো। কিন্তু ভাবলাম যে একজন বয়স্ক মানুষ খাবেন, তার জন্য নতুন ফয়েল পাউচ এনে ভালো করে ধুয়ে মুছে রান্নাটা করাই ভালো। দেখবে নিজে যদি সৎ পথে চলো বা নিজে যদি ভালোভাবে চলো না, তবে তোমার সাথে সব কিছুই অটোমেটিক্যালি ভালো হবে। আলু ছাড়া দু প্লেট চিকেনের অর্ডার ছিল পেঁপে দিয়ে। তো একটা কথা কি জানো তো, যে রাঁধে সে চুলো বাঁধে। আমি কিন্তু ঘর সংসারের সব কাজ সেরে তারপরে কিন্তু এই কাজটিও করছি, এবং মা আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তো যাই হোক, হোম ডেলিভারিটা শেষ পর্যন্ত ডেলিভারি করতে মাই গিয়েছিল, বিকজ অফ দ্যাট যে স্কাই রয়েছে, যে ছানা বাচ্চা, ডাকাইত্য ছানা বাচ্চা, তাকে দেখাশোনা করার জন্য আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তো রেডি টু সার্ভ। কালকে আবার আমার হোম ডেলিভারির অর্ডার আছে, তো সেই প্রস্তুতি পর্ব আমি সেরে নেব। মা চোখে যে সানগ্লাসটা পরে রয়েছে, এটা আমার প্রথম উপার্জনের টাকায় কেনা, মা এখনও নতুনের মতো রেখে দিয়েছে। পেছনে ঘুরে মা আমাকে জিজ্ঞাসা করছে, কিরে মোনা, একা স্কাইকে সামলাতে পারবি তো? শেষে আমার প্রথম পর্যায়ের কিছু রিভিউ শেয়ার করলাম। একটা কথা কি জানো তো, ছেলে মেয়ে উভয়কে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে তারপরে নেক্সট কোনো পদক্ষেপ নেওয়া উচিত, তার আগে কিন্তু নয়।